কাল আমাদের এখানে জানো তো উলি পোকা উড়েছিল, উলি পোকা চেনো? ওই যে রাতের দিকে যে পোকাগুলো লাইট জ্বালালে ঘরের মধ্যে এসে ভর্তি হয়ে যায়, ওই যে কথাই বলে না উলি পোকার পাখা গজায় মরিবার তরে, হ্যাঁ সেই উলি পোকাগুলো মরিবার তরে আমার ঘরে এসে কালকে হামলা করেছিল। সন্ধ্যাবেলায় পুজো দেওয়ার জন্য ঘরে এসেছি, জানলাটা খুলে দিয়েছি আর লাইটটা জ্বালানো ছিল, ব্যাস কয়েক মুহূর্তের মধ্যে আমার গোটা ঘরটাকে যেন তছনছ করে দিল উলি পোকাগুলো। আর তারা মরার পরে তাদের ডানাগুলো টানাটানি করে গোটা ঘর পিঁপড়ে ধরে একাকার কাণ্ড, আমার কতগুলো কাজ বাড়িয়ে গেছে। সকালের কাজকর্মগুলো সেরে নিয়ে চলে এলাম রান্নাঘরে। কালকের না অনেকটা কচু শাক ছিল, কচু শাকটাকে আবার একটু তেল দিয়ে কড়াইয়ের মধ্যে ভালো করে গরম করে নিচ্ছি। উচ্ছে আলু দিয়ে করে নিয়েছি একটা ভাজাও, যেটা আমার ছেলে মেয়ে একদম সহ্যই করতে পারে না। কাসুন্দটা দিয়ে যাও বা একটু খায়, কাসুন্দটা গেছে ফুরিয়ে, তার মানে আজকে আমার কাল ঘাম ছুটবে ওদের উচ্ছে ভাজা খাওয়া থেকে। আর এই উনুনে বসিয়ে দিয়েছি মুসুরির ডাল সেদ্ধ, আর হবে মাছের ডিমের বড়া, ভাতও হয়ে গেছে, ভাতের মধ্যে কুমড়ো আর আলু দিয়ে দিয়েছি সেদ্ধ। শুকনো লঙ্কা আর তেল ভেজে নিয়ে বেশ ঝাল ঝাল করে আলু কুমড়ো সেদ্ধ ভাতে ভর্তা যাই বলো মেখে নিচ্ছে। প্রতিষ্ঠাকে আজকে আবার শ্যাম্পু করিয়ে দিয়েছি স্নান করিয়ে, ও এমনি নিজে স্নান করতে পারে, শ্যাম্পুটা নিজে হাতে করতে পারে না। যেদিন শ্যাম্পু করানোর হয় সেদিনকে আমি শ্যাম্পু করিয়ে ভালো করে গায়ে হাতে পায়ে সাবান দিয়ে ওকে স্নান করিয়ে দিই। তারপরে কিচেন ক্লিন করেছি, ঠাকুর বাসন মেজেছি, এরপরে দুপুরবেলাতে ওপরের ঘরগুলো মুছেও নিচ্ছি, সরি ওপরের ঘরগুলোতে সকালেই সকালেই মুছেছিলাম, নিচের ঘরগুলো দুপুরবেলাতে মুছে নিয়েছি। অসীমা তো বেশ কিছুদিন ধরে কাজে আসছে না, তাই ওর ভাগের কাজগুলো আমাকেই করতে হচ্ছে, বাসনগুলো নিচ্ছে এখন মেজে। অনেক বাসন হয়ে যায় জানো তো, আমার সিঙ্কে দাঁড়িয়ে এত বাসন মেজে নি, তবুও যে কোথা থেকে এত বাসন আসে কে জানে। আজ না প্রচন্ড জোরে খিদে পেয়ে গেছে, সকালে আজকে তেমন কিছু খাওয়া হয়নি, আর শরীরটাও প্রচন্ড খারাপ লাগছে। স্নান করে একটুখানি শুয়েছিলাম, প্রতিষ্ঠা আজকে পুজোটাও দিয়ে দিয়েছে, আর এখন করবো লাঞ্চ। দেখে নাও আজকে লাঞ্চে কি কি রয়েছে। এখানে রয়েছে ভাত, গন্ধরাজ লেবু, ডাটা দিয়ে মুসুরির ডাল, রয়েছে মাছের ডিমের বড়া, আমের টক, কচু শাক, আর রয়েছে আলু কুমড়ো ভর্তা, উচ্ছে আলু ভাজা, আর রয়েছে পাঁপড় ভাজা। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর ওই দেখো প্রতিষ্ঠা ওখানে শুয়ে আছে, আর ফ্রিজে ছিল আইসক্রিমটা, আইসক্রিমটা বার করে নিয়ে এসেছে, বলছে এখন খাবে, একটাই আইসক্রিম ছিল, বলছে তুমি আর আমি দুজনা ভাগ করে খাবো, নাও একটা আইসক্রিম দিয়ে দুজনা না তিনজনা ভাগ করে খেয়ে নি, কারণ ব্লেকের বোনের প্রতি এনে আইসক্রিম খা ছিল, এবং সেটা আমরা বুঝতে পারি যখন আদিবাসীগুলো ব্লেকের বোনকে ধরে নিয়ে গিয়েছিল তখন এই আদিবাসীটাই বাঁচিয়েছিল তারটা। এবং এই আবার ফেরত চলে এলাম সন্ধেবেলাতে, সারাদিন কাজ করে কাজ ফুরায় না গো। ওই যে বলে না যারা 24 ঘন্টা অন ডিউটি থাকে তাদেরকেই গৃহবধূ বলা হয়। হ্যাঁ অন ডিউটি থাকি 24 ঘন্টা ঠিকই, কিন্তু মাসের শেষে না পাই কোনো স্যালারি, বছরে না পাই কোনো বোনাস, আর না আছে কোনো ছুটি। 24 ঘন্টা 365 দিন অ্যাক্টিভ থাকতে হবে আর অন ডিউটি থাকতে হবে, তাহলেই না একদম পারফেক্ট হাউসওয়াইফ বা গৃহবধূ হওয়া যাবে। জামা কাপড়গুলো সকালে যেগুলো কেচে দিয়েছিলাম ওগুলো ভাঁজ করে রেখে দিলাম আলনায়, চা পাতাটা ফুরিয়ে গেছিলো, আমি আবার টাটা টি গোল্ড খাই, টাটা টি গোল্ডটা লিকার চা বা দুধ চা দুটোতেই একদম পারফেক্ট। আমার আবার অ্যাকোয়াগার্ড নেই, মনে হয় যেন অ্যাকোয়াগার্ডটা থেকে আমার এই জারের জলই বেশি খেতে ভালো লাগে। ফ্রিজে রেখে দিচ্ছি জলের বোতলগুলো, এই গরমকালে আরও একটা এক্সট্রা ডিউটি, সেটা হচ্ছে ফ্রিজে জলের বোতলগুলো ভরে রাখা। তারপরে দুপুরবেলা যে খাবারগুলো ফ্রিজে ভরে রেখেছিলাম এই খাবারগুলো পার করে রাখলাম, নর্মাল টেম্পারেচার হয়ে যাক, নাহলে রাতের বেলা খাওয়ার সময় আবার অসুবিধা হবে। আর আমার ঠাকুরের পুজোর প্রসাদগুলো একটা কোটোর মধ্যেই রাখা থাকে, নকুলদানা, কিশমিশ, তারপরে খেজুর, বাতাসা,
মিশ্রি এগুলো সব আলাদা আলাদা করে আলাদা আলাদা কৌটোর মধ্যে রেখে দিলাম। এই দেখো না, মিশ্রি বাতাসা ওগুলো দিয়ে চা করে নেওয়া যাবে। আর এক জায়গায় থাকলে না এগুলো চায়ের মধ্যেও দেওয়া যাবে না। আর প্রসাদ যেহেতু এগুলো তো অন্য কোনো তরকারিতেও ব্যবহার করা যাবে না। প্রতিষ্ঠাকেও দিয়ে দিলাম হরলিক্স আর বিস্কিট। সন্ধ্যেবেলাতে জানলাগুলো খুলে দিচ্ছি, বাইরে বেশ সুন্দর হাওয়া দিচ্ছে। আর এই দেখো দুষ্টুটার অবস্থা কেমন ভাবে শুয়ে আছে দেখেছো? আর আজকের ভিডিওটাতে এখনো যারা লাইক করোনি প্লিজ একটা লাইক করে দিও, আর ভিডিওটি কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্টস করে বলো। আর শেষ পর্যন্ত যারা ভিডিওটি দেখলে তারা দেখতে পারবে ক্যামেরাটা বন্ধ করার সময় প্রতিষ্ঠার নাচটা।